আপনাদের কাছে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব সুস্বাদু হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিজেরাও ঘরে করে খাবেন। কি রেসিপিটার নাম বলো? কাঁঠালের মালপোয়া, তাই তো? হ্যাঁ, পাকা কাঁঠালের মালপোয়া। তোমার তো অনেকগুলো কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে। এই দানাগুলো এইগুলো ফেলে দিচ্ছি, এইগুলো তো খেতে নেই। এইগুলো নিয়ে ছটা আটটা কাঁঠাল কোয়া দিয়ে এইটাকে আমরা মিক্সিতে করে নেব, টেস্ট করে নেব, তাই তো? টেস্ট করে নেব। হাই ফ্রেন্ডস, সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর মা আজকে আরও একটা রেসিপি বানাতে চলেছে, যে রেসিপিটা হচ্ছে পাকা কাঁঠালের মালপোয়া। খুব সুস্বাদু একটা রেসিপি। আর তোমরা আগের রান্নার ভিডিওগুলোতে, মায়ের রান্নার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেখিয়েছো, তোমাদেরকে যে কী বলে ধন্যবাদ দেবো। হ্যাঁ না, ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করবো না, অনেক অনেক ভালোবাসা আমাদের সবার তরফ থেকে। এইরকমভাবে সাপোর্ট করতে থাকো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, বেশি আর কথা বাড়াবো না, আজকের রেসিপিটা তোমাদেরকে দেখাবো, চলো। বন্ধুরা, কাঁঠাল কোয়াটা পেস্ট করে নিয়ে এসেছি, আর মালপোয়ার জন্য যে যে উপকরণ লাগবে সেইগুলো আপনাদের একটু দেখাই। এটা চিনি পেস্ট করা, এক বাটি সুজি, সুজিটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, ময়দা এক বাটি, মৌরি আর দুধ। এই হচ্ছে মোট উপকরণ, এই মোট উপকরণ। এবারে আমরা এই পরপর উপকরণগুলো একই সঙ্গে মাখিয়ে নেবো, মানে পরের প্রসেসগুলো করছো, তাই তো? হ্যাঁ। কি এগুলো? কাঁঠালের ক গেল। হ্যাঁ, কাঁঠালের ক, ময়দা এক বাটি, ময়দা এক বাটি, ময়দা, সুজি, সুজিটা ভিজানো ছিল আগে থেকে ভিজিয়ে রাখা সুজি এক বাটি, চিনি। আচ্ছা, অনেক চিনি লাগে গো। সবটা দেব না, কিছুটা দেব। আচ্ছা, আর স্বাদ মতো লবণ, আর মৌরি ছোট চামচের 1 চামচ লবণ, আর এটা হচ্ছে মৌরি। মৌরি বন্ধুরা হাতে একটু মলে নিতে হবে, যাতে মৌরি সেন্ট, মানে মাখিয়ে নিতে হবে। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ। এবারে এটা দুধ দিচ্ছি। আচ্ছা, মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। এবারে 1 চামচ খাবার সোডা দিচ্ছি, ফোলানোর জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, আগে থেকে যে মাখাটা ছিল মাল পাওয়ার জন্য এইটাকে এবার করাতে দেব। আবার চপের মতো শেপ হচ্ছে না? মালপোয়া তো মালপোয়া, মা পুরো একদম লুচির মতো ফুলে গেছে। মালপোয়া শেষ হয়ে গেছে বানানো, সমস্ত মালপোয়া আমাদের তৈরি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, ও দারুন দারুন, একদম তুলতুলে হয়েছে। হ্যাঁ, একদম তুলতুলে হয়েছে, দুর্দান্ত লেভেলে হয়েছে। চলো একটু টেস্ট করি মা, টেস্ট করে সবাইকে বলি কেমন হয়েছে নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই কাঁঠালের মালপোয়া, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর একটুখানি তোমাদের দেখাই কত তুলতুলে হয়েছে মা বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছে। আর একটুখানি খেয়ে দেখি তোমাদের দেখাই, দেখো কি সুন্দর হয়েছে দেখো। তোমাদের কেমন লাগছে বলো? বাহ, পুরো কাঁঠালের ফ্লেভারটা একদম আসছে, দারুন লেগেছে তো। তা সবাই এরকম করবে তো? তো সবাই এরকম করবে, বাচ্চারাও বলছে দেখতে পাচ্ছ, ওরা মজা করে খাচ্ছে। মা কি বলে দাও, সবাই বাড়িতে করে খাবেন বন্ধুরা, একটু খাও, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। তো সবাই এরকম বাড়িতে বানিয়ে খাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আমি ততক্ষণ মালপোয়া খাই।